যদি আপনি বাংলাদেশ পেয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি একজন বাঙালি। এই বাঙালির কারণেই আমরা পূর্ব পাকিস্তানকে আলাদা বাংলাদেশ হিসাবে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং তার বীজ রোপণ করেছিলেন ধীরনাথ দত্ত 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে। আমি যুদ্ধ করছি, কোনো কিছু আমার মন কাঁদবে না? আমার মন কাঁদবে না? আমার 30 লক্ষ লোক মারা গেছে মনে করছে মাসে মতে, আমি তো 3 লক্ষ বা 1 লক্ষ। সেই দেশকে আমি কিভাবে বলতে পারি ধীরনাথ দত্ত আমার দাসী পিতা? হাউ? সুপ্রিয় দর্শক, bbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বরাবরের মতোই আজকে আমরা একটি অনুষ্ঠান সাজিয়েছি, সেখানে মূল আলোচনার বিষয় হলো বাংলাদেশে আদৌ জাতির পিতা আছেন কিনা। সংবিধানে পাশ করা হলেও বাংলাদেশের মানুষের হৃদয়ে আসলে জাতির পিতা বলতে কি বুঝান? দীর্ঘদিন পর্যন্ত নিউ ইয়র্ক প্রবাসী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে হাজি ইসলাম নামে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, যিনি এখানে তার ব্যক্তিগত মতামত তুলে ধরেন সমস্ত পত্রপত্রিকা, এ ব্যাপারে তিনি মতামত গঠনের চেষ্টা করে থাকেন। এই বিশিষ্ট মুক্তিযোদ্ধার ভাষ্য অনুযায়ী ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজনকে তিনি বাংলাদেশের জাতির পিতা হিসেবে দেখতে চান। আজকে তার যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় আজকের অংশ নেবেন বরাবরের মতোই জনাব জয়নাল আবেদিন, সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক, এবং সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম, এবং যিনি আমাদের অত্যন্ত প্রিয় হাজি ইসলাম নামে পরিচিত। জি জয়নাল আবেদিন সাহেব এবং হাজি নুরুল ইসলাম সাহেব, আপনারা দুজনেই bbc24.com এর আজকে টক শোতে বিশেষভাবে আমন্ত্রিত, সুস্বাগতম আপনাদেরকে। বিসমিল্লাহির রহমান রাহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং আমার দেশবাসী, দেশের জনগণ, স্বদেশী বিদেশে যারা যেখানে আছে, বাংলাদেশি বাংলাভাষী সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রায় আপনাদেরকে আমি ডিস্টার্ব করে কথা বলি, আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগে। জি ধন্যবাদ জয়নাল আবেদিন সাহেব। এবার আমরা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নিউ ইয়র্কের হাজি নুরুল ইসলাম সাহেবকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বৃন্দ ও এই চ্যানেলের পরিচালক জনাব মতিউর রহমান লিটু সাহেবকে অশেষ ধন্যবাদ আমাকে আপনার এই বহুল প্রচারিত এবং আলোচিত চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি ধন্যবাদ জনাব নুরুল ইসলাম সাহেব। আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন পর্যন্ত নিউ ইয়র্ক শহরে যতগুলি পত্রিকা রয়েছে প্রতিটা পত্রিকাতে আপনি আপনার মতামত জনমত গড়ে তোলার জন্য আপনি একটা প্রস্তাবনা করে থাকেন, সেটা হলো যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ জাতির পিতা হিসেবে কাউকে এখন ওইভাবে গ্রহণ করেনি, সেটা নিয়ে বিতর্ক রয়েছে, তারপরেও আওয়ামী লীগ সমর্থিতরা তারা সংবিধানে ইতিমধ্যে একটা অনুচ্ছেদ করেছেন যেখানে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংযোজন করা হয়েছে, কিন্তু প্রথম থেকে আপনি সেটা বিরোধিতা করে আসছিলেন, এবং সেই বিরোধিতার কারণ এবং যেই ব্যক্তিকে আপনি আসলে বাংলাদেশের জাতির পিতা হিসেবে দেখতে চাচ্ছেন এই বিষয়ে আপনি একটু যদি ক্লারিফাই করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ জনাব মতিউর রহমান লিটু সাহেব। আপনি জানেন 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়েছে মুসলমানদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য হিন্দুস্তান, যদিও এটা সঠিক ছিল না কিন্তু তারপরেও সেটা হয়ে গেছে। মুসলমানদের জন্য পাকিস্তান এবং সেই পাকিস্তান ছিল দুটো খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। 1947 সালে পাকিস্তান ভাগ হওয়া, ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান হওয়ার পরে প্রথম গণপরিষদ বসে 1948 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে। সেই গণপরিষদে পাকিস্তানিরা চেয়েছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে। সেদিন যদি রাষ্ট্রভাষা পাকিস্তানের উর্দু হতো তাহলে হাম সব লোক উর্দু মে বাত করতাম, আমরা তখন বাংলা হয়তো ভুলে যেতাম, আমাদের পাঠ্য পুস্তকে বাংলার পরিবর্তে উর্দু, পত্র পত্রিকাও হয়তো আমরা উর্দু পড়তে হতো। আজকে যে বাংলাদেশের নাগরিক আমরা, 1971 সালে যে বাংলাদেশকে আমরা পেয়েছি সেটা একমাত্র বাঙালিদের কারণে এবং বাংলা ভাষার প্রতিবাদের কারণে। সেই প্রতিবাদটা করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত করাচির পার্লামেন্টে। তারপর থেকে এই ভাষা আন্দোলন দানা বাঁধে। 21শে ফেব্রুয়ারি হয়, 21শে ফেব্রুয়ারির পরে আমাদের মুক্তিযুদ্ধ আসে, মুক্তিযুদ্ধের ফলে আমরা একটা আলাদা ভূখণ্ড পাই। তো যেহেতু বাংলা ভাষা রক্ষা করার জন্যই আমরা বাঙালি ছিলাম এবং বাঙালিদের জন্য একটা আলাদা ভূখণ্ড বাংলাদেশ আমরা পেলাম এবং তার সকল কৃতিত্বের অধিকারী আমি মনে করি ধীরেন্দ্রনাথ দত্ত। যদি বাংলাদেশে কাউকে বঙ্গবন্ধু বলা হয়
এবং জাতির পিতা বলা হয়, আমি মনে করি সেটার দাবিদার ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, কিছু লোক বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এবং জাতির জনক বলা হয়। আমি তাদের কাছে প্রশ্ন করব, শেখ মুজিব বঙ্গবন্ধু হওয়ার জন্য তার কি ভূমিকাটা ছিল, ভাষা আন্দোলনে তার অবদান কি ছিল, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার কি অবদান ছিল। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানিরা রাতের অন্ধকারে আমাদেরকে মারার জন্য মেশিন গান নিয়ে ঝাঁপাইয়া পড়ে, তখন ছাত্র ছাত্রী নেতা নেত্রী সবাই পালিয়ে গেল, কিন্তু শেখ মুজিবুর রহমান তার বাড়িতে দুলাশে যে বসেছিল এটা তো আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি। শেষ পর্যন্ত তিনি পাকিস্তান চলে গেলেন, কিন্তু তার বউ মেয়েকে রেখে গেলেন পাকিস্তানিদের হেফাজতে। অথচ পাকিস্তানিদের ভয়ে আমরা সবাই শহর ছেড়ে গ্রামে, গ্রাম ছেড়ে ভারতে, কিন্তু শেখ মুজিব তার বউ মেয়েকে কি পাকিস্তানিদেরকে সেবা করার জন্য রেখে গেলেন, না তার বউ মেয়েকে তাদেরকে নিরাপদ হেফাজতে রেখে গেলেন, এটা এখনো আমি ক্লিয়ার নই। আর শেখ মুজিব পাকিস্তানে চলে গেলেন, বলা হচ্ছে তিনি তাকে গ্রেপ্তার করে নিয়েছে। তাকে গ্রেপ্তার করা নেওয়ার পরে কি এই এয়ারপোর্টে পাকিস্তানের নেতৃবৃন্দ তার সাথে করমর্দন করে এবং তার মুখে পাইপ থাকে একজন আসামির মুখে, এবং একজন আসামির সাথে ওই দেশের নেতৃবৃন্দ করমর্দন করে, তাকে তো হাত করা লাগিয়ে জেলখানায় নেওয়ার কথা, সেটা তো হয়নি। জি জনাব ইসলাম সাহেব, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আসতে চাচ্ছি, তার আগে জনাব জয়নাল আবেদিন সাহেবের কাছে জানতে চাই যে জনাব জয়নাল আবেদিন সাহেব, নুরুল ইসলাম সাহেব দাবি করলেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাষা আন্দোলনে আদৌ কোনো ভূমিকা নেই, এবং 71-এর মুক্তিযুদ্ধে তিনি যে সংগঠক হিসেবে দাবি করা হয়, মূলত পাকিস্তান পার্লামেন্টে ধীরেন্দ্র দত্তের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনাটার ভিত্তিতেই সবকিছু করা হয়েছে, তো সেই ক্ষেত্রে ধীরেন্দ্রনাথ দত্তকেই তিনি বেশি মূল্যায়ন করে থাকেন, এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? আসলে জিনিসটা এবার তো উনি যা অনেক কথা বলে ফেলেছেন, একটা একটা ইস্যু, ওনার মূল কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নয় এবং উনি জাতির পিতাও নয়, মূল কথা ওনার সেটা। এবং এটার জন্য ধীরেন্দ্রনাথ দত্তকে উনি সামনে আনছে একটা কারণে, যে সে লোকটা পাকিস্তানের পার্লামেন্টে, গণপরিষদে, পার্লামেন্ট না গণপরিষদে একবার বলছে, তার সারা জীবনে একবার বলছে যে আমরা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে পূর্ব পাকিস্তানের জন্য বাংলা চাই, উর্দু নয়, ঠিক আছে, রাষ্ট্রভাষা হিসেবে বাংলা আসবে শুধু উর্দু নয়, এইটা ওনার একটা মাত্র একটা মাত্র একদিন মাত্র একবার। আর ওনার কিছু তথ্য ভুল আছে, ওনাকে উনি বুঝেন নাই যে উপমহাদেশ বাঘ হয়নি, এটা বাঘ হয়ে উপমহাদেশ বাঘ হয়েছে, ভারতবর্ষ বাঘ হয়নি, ভারতবর্ষ এখনো নাম ভারত, তারা ওনাকে ভারতবর্ষ বলে, আমার তো তারা বাংলাদেশ কোথায় পাকিস্তান কোথায়, তারা নিজে বুঝে যে উপমহাদেশ বাঘ হয়নি, উপমহাদেশ বাঘ হয়েছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। এবং আজকে যারা বাঙালি বলে কথা বলে, হিন্দুরা কোনোদিন আমাদেরকে বাঙালি স্বীকার করেনি, এগুলো আগে আমাদের জানতে হবে, যেসব ভালো করে জানতে হবে, ওরা কখনই আমাদেরকে বাঙালি বলে, এবং এমনকি সেই আপনার কার নাম বলবো, আপনি রবি ঠাকুর থেকে আরম্ভ করে শরৎচন্দ্র দত্ত থেকে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আমাদের কিশোরগঞ্জের যে আছে না ওই নীরজচন্দ্র চৌধুরী, নীরজচন্দ্র চৌধুরী বা এই বইটা একটু আমাদেরকে দেখান, হ্যাঁ এটা এই এই বইটা, এই বইটার মধ্যে আত্মঘাতী রবীন্দ্রনাথ এইখানে বাঙালি, আত্মঘাতী রবীন্দ্রনাথ কি বাঙালি কি লিখছে, বাঙালি লিখছে আর কি। আচ্ছা এই বইটা, এই বইটার মধ্যে এই কথা লেখা আছে যে আমরা মুসলমানরা বাঙালি নই, এবং উনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি এখানে অনেকগুলো উদ্ধৃতি আছে, এবং তার যে বই, তার যে বই আছে দি অ্যান অটোবায়োগ্রাফি অব আননোন ইন্ডিয়ান, সে বই তো উনি নিজে বলছে যে আমরা বাঙালি, মুসলমানরা বাঙালি ছিল না কোনো সময়, তা মুসলমান, কারণ যখনই আমরা ইসলাম গ্রহণ করেছি তখন আমাদের চিন্তা চেতনা বিশ্বাস কালচার সব চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝতে হবে আমাদের বাঙালি, বাংলা উনি এটা বলি ভুল করে, বাংলাদেশি মুসলমান এবং হিন্দুদের মধ্যে ধর্মীয় ভিত্তিতে বাংলাদেশ ভাগ হয়েছে, ঠিক আছে, সেখানে আবার বাংলা মন্তব্য অনুযায়ী ইসলাম সাহেবের সাথে আপনার যে দ্বিমতটা হচ্ছে সেটাও ইসলাম সাহেব দাবি করেছেন যে বাঙালি বাংলাদেশকে বাঙালির ভিত্তিতে সেপারেশন করা হয়েছে এবং সেটার উদ্যোক্তা ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, আর আপনি বাংলাদেশ আলাদা হয়েছে, আমি মনে করি আপনি সহ সারা দেশের যারা আজকে শুনছেন বা শুনবেন তাদের কাছে আমি সে দিলাম যে ধীরেন্দ্রনাথ দত্ত বলতে যে লোকটার নাম, এই দেশে এই লোকের নাম বাংলাদেশের 99% লোক একে চিনে না,
তার কোনো অবদান নাই, শুধু ওই পর্যন্ত বলছেন বাংলা হবে রাষ্ট্রভাষা, অর্থাৎ অন্যতম রাষ্ট্রভাষা হবে, এটা আমরা সমর্থন করি। আর উনি যে বাঙালির নাম বলছেন, তাহলে পশ্চিম বাংলার বাঙালিরা কেন তাদের হিন্দি ভাষা গ্রহণ করে নিল? ইসলাম সাহেব উত্তর দিতে, আমার তার কাছে প্রশ্ন, যদি বাংলাদেশে ভাষা উর্দু হতে সমস্যা হয়, তাহলে পশ্চিম বাংলার বাঙালির এই সিদ্ধার্থ দত্তের বংশধররা তারা কেন হিন্দির বিরুদ্ধে কথা বলেনি? কেন রবি ঠাকুর নিজে, আমি শেষ করে সাহেব এ বিষয়ে একটু ব্যাখ্যা দিবেন? ইয়েস, এই ব্যাখ্যাটা অবশ্যই জনাল সাহেব, যারা বাঙালি মুসলমানদেরকে বাঙালি বলে না, আমি বলবো তারা তারা সাম্প্রদায়িক, এতে কোনো সন্দেহ নাই। আর যদি তারা বাঙালি নাও বলে থাকে, তবে বাঙাল যে বলে এ কথাটা অস্বীকার করার নয়। তো বাঙাল মানে তারা আমাদেরকে পুংলিঙ্গে পুংলিঙ্গে রূপান্তরিত করতে চাচ্ছে, এটা এটা কি জানেন আপনি যে তারা আমাদেরকে বাঙাল বলে বাঙালি না বলে অনেক ক্ষেত্রে? আচ্ছা এখন আমি শেষ করি, আমি শেষ করি। আচ্ছা আমাকে শেষ করতে দেন। আর আপনি ধীরেন্দ্র দত্তের কথা বলছেন, একবারই বলছে, একবারই তো যথেষ্ট জনাল সাহেব। সেই আজকে আমরা বাংলাদেশ বাংলার ভিত্তিতেই আমরা বাংলাদেশ হয়েছি, তা না হলে পাকিস্তান থেকে পাকিস্তান আনা হয়েছে মুসলিম ভিত্তিতে, ইসলাম ধর্মের ভিত্তিতে, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম একমাত্র বাঙালি হওয়ার কারণে। এবং এটা কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি মুখে বললেও সেটা হবে না। আমরা বাঙালি বলেই আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে। আপনি ইতিহাস সম্বন্ধে আপনার ধারণা নাই, যে লোকটা বাঙালির জন্য আপনার কথা মতো আপনি আমার এই বইটা ভাই এই বইটা এই বই একটা মাত্র বই আপনি পড়েন দেখাতে পাওয়া যায়। আপনি উনি পুরা জীবনে একবার দাবি করেছেন, কিন্তু যে দাবি করেছেন হি স্পোক ইন ইংলিশ, পাকিস্তান পার্লামেন্টে যে বক্তব্য তিনি রেখেছিলেন সে পার্লামেন্টে না, ধীরেন্দ্রনাথ দত্ত যে কথা বলেছিলেন পাকিস্তান গণপরিষদে, উনি সেদিনও বাংলায় কথা বলেননি, উনি বলছে 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 কি ইংলিশ কথা বলছে। এবং এরপরে এই কথা বলার পরে যতদিন উনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, গণপরিষদের মেম্বার ছিলেন, তার সব বক্তব্য ইংলিশে, একটা নেই বাংলায়, অথচ সেখানে বাংলা কথা বলা হয়েছে, অনেকে বাংলা কথা বলছেন সেই পার্লামেন্টে, ওনার একটা বার একদিন। এবং এরপরে উনি বাংলার জন্য আন্দোলন করেন নাই, বাংলা ভাষার জন্য জেল খাটেন নাই, বাংলা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন করার জন্য ওনার কোনো অবদান নাই। একজন লোক বলছে এখন আসেন কেন এটা বলা হয়েছে, এটা কারা করেছে? ভাষা আন্দোলনের মূলটাকে মূল গুরু হচ্ছে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা কারা? হিন্দুরা কমিউনিস্ট হোক কি বলে না, অকমিউনিস্ট হোক, বিজেপি হোক বা কংগ্রেস হোক, বামপন্থী হোক রামপন্থী হোক যেপন্থী হোক, সব হিন্দু মুসলমানদের বিরুদ্ধে, সব হিন্দু মুসলমানদের বিরুদ্ধে। আজ পর্যন্ত যেসব হিন্দুরা আমাদের দেশে আছে, তারা কি মনে করেন এখানে বসে তারা হিন্দু বোধ উপভোষিত করে? যারা হিন্দু মহাসভা করে, যারা ইস্কন করে, এই হিন্দু স্কুলে কি করতেছে? বাংলাদেশ কিভাবে বাংলাদেশে নাকি সমস্ত হিন্দু বিরোধী হিন্দু মারি ফেলতেছে, হিন্দু মেয়েকে রেপ করতেছে, হিন্দু মেয়েদেরকে নাকি ইসলাম গ্রহণ করাইতেছে? যদি এটা সত্য হয় তাহলে তো এতদিন পর্যন্ত কোনো হিন্দু থাকার কথা না। আমি তো বুঝি না আপনার কিভাবে এরকম একটা সম্পূর্ণ মিথ্যা খবর, এবং আপনি দেখবেন বাংলাদেশ সরকারও এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। ইসলাম সাহেব আমাকে বলেন যে ভাই আমার তো 14 গুষ্টির ঠিকানা, ঘর বাড়ি ইউনিয়ন কোথায় কি সব আমি টেলিফোন নাম্বার দিয়ে কথা আমার বিজ্ঞাপন দিই, আমাকে তো কেউ ডিস্টার্ব করে না। আমি বলছি আপনার কেন করে না, যেহেতু আপনার যে যেখান থেকে কথা আপনি যেখান থেকে কথা বলেন, আপনি যাদের হয়ে কথা বলেন হাসিনা তাদের লোক, হাসিনা আপনার বাংলাদেশে গেলে আপনার সাথে একটা কথা আপনার সমাজের সাথে তারা ঘরে রাখে দিব, আপনার ডিস্টার্ব করবে না। কেন আপনার ওদের কথাই বলছেন? এখন আমার কথা হচ্ছে এটা যে উনি যে কথাটা বলছে, এই এই আন্দোলনটা ভাষা আন্দোলনটা তো আমাদের কিছু বামপন্থী সকল বামপন্থী তারা কোনো দেশে বিশ্বাস করে না, কারো কোনো ধর্মে বিশ্বাস করে না। ওরা ওই তৎকালীন আমাদের যে ইস্ট পাকিস্তান যে ছিল কমিউনিস্ট পার্টি, ইট ওয়াজ এ পার্ট অফ ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, ওইদের মাধ্যমে আপনার ইতিহাস পড়ে দেখেন, আমার এই বই পা দিলাম, ওইখানে ওই ওই কমিউনিস্ট পার্টির নাম ধাম সহকারে সব এখানে লেখা আছে। লিডার এটা অনেক টেকনিক্যাল ইসলাম আলমদিন সাহেব, আমরা বুঝতে পেরেছি আপনার কথা, ঐতিহাসিকভাবে আপনি যুক্তি তর্ক দিয়েছেন। এবারে আমরা ইসলাম সাহেবের সাথে একটু জানতে চাই যে আসলে ইসলাম সাহেব আপনি আপনার দালিলিক কোনো প্রমাণ আমাদেরকে বলতে পারবেন কিনা, যে যেই কারণে আপনি আসলে ধীরেন্দ্রনাথ দত্তকে জাতির পিতা হিসেবে দেখতে চান?
জনাব লিটু সাহেব, আমি এমন কথা বলবো না যেটাকে কে বলে সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যায়। আমি জনাব সাহেবের কথায় অনেক সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি। এই কথাটি কোনোভাবেই আমি তো বুঝলাম না, সত্য কথা বললে কেমন সাম্প্রদায়িকতা হবে? আপনি আমি ইতিহাস দেখেন না, আপনি তো হবে না, আপনি বললে কেন সাহেবকে বলতে দিন। হ্যাঁ শুনুন, আমরা বাঙালি, বাংলা ভাষার ভিত্তিতেই আমরা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়েছে। যদি আমরা সেদিন যদি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হতো আর আমরা সবাই যদি উর্দু বলতাম, হ্যাঁ, তাহলে আমরা আজকে আর এই বাংলাদেশ পেতাম না। এখন আপনি যদি বাংলাদেশে যদি সন্তুষ্ট না থাকেন সেটা হলো ভিন্ন কথা, কিন্তু যদি আপনি বাংলাদেশ পেয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি একজন বাঙালি। এই বাঙালির কারণেই আমরা পূর্ব পাকিস্তানকে আলাদা বাংলাদেশ হিসাবে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং তার বীজ রোপণ করেছিলেন ধীরনাথ দত্ত 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে। তারপরে বিভিন্ন নেতৃবৃন্দ ওটাতে পানি ঢেলে গাছ বড় করেছে, ফল ধরেছে, শেষ পর্যন্ত সেটা 1971 সালের 25শে মার্চে শুরু হয়ে 16ই ডিসেম্বরে যে সেটা শেষ হয়েছে। 1940 সালের লাহোর প্রস্তাবে, যে লাহোর প্রস্তাব সেখানে স্পষ্ট লেখা আছে যে উপমহাদেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম অংশ অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পাকিস্তান হবে, একাধিক মুসলিম রাষ্ট্র হবে, নট পাকিস্তান, মুসলিম রাষ্ট্র হবে, একাধিক স্টেটস হবে, নট ওয়ান, একটা স্টেট হবে, একটা স্টেটস হবে। অর্থাৎ বাংলা উপমহাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মুসলমান ভিত্তিক মুসলমানরা আছে ওই এলাকা নিয়ে পৃথক সেপারেট স্টেটস হবে, দুটো বা তিনটে কোনো কথা বলা হয়নি, নাম্বার দেওয়া হয়নি। পাকিস্তান হয়েছে মুসলিম কান্ট্রি হিসাবে ওই প্রস্তাবের ভিত্তিতে। সুরনাথ দত্ত তার কোনো অবদান নাই ওই লাহোর প্রস্তাবে। আর যদি পাকিস্তান না হয় তাহলে এই দত্ত আর কোনোদিন কথা বলার সুযোগ পাইতো না যে আপনি এই একটা বাংলা ভাষা চাই। তাহলে আপনার আমাদের তৈরি দেশে উনি এসে বলছে যে আমরা পৃথক বাংলা ভাষা চাই, এই চাওয়ার জন্য জাতিপিতা হয়ে যাবে, যার কোনো অবদান নাই, যে একদিন জেলে ছিল না, যে যুদ্ধ করেনি, কিছুই করেনি। আর আমরা জেল খেটে যুদ্ধ করে আমি তো জেলে ছিলাম, শেখ মুজিবুর রহমান তো কোনো কথাই নেই, অসংখ্য লোকের জীবনে বিভিন্ন চারটে লোক মারা গেছে, মারা গেছে সে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য। এখানে একটা হিন্দু আছে কিনা? যখন আমাদের ছেলে থেকে মারে তখন উনি কোথায় ছিলেন? এই দত্ত কোথায় ছিলেন? আপনি আজকে আসছেন তাকে কিচ্ছু নাই, আপনি কার হয়ে কথা বলেন? এবার উদ্দেশ্য কি? আপনার যে হিন্দিকে মেনে নিয়েছে তার সরাসরি হিসেবে আপনাদের কেন জলে বাংলা ভাষা মুসলমানের পৃথক দেশ আছে, বাংলাদেশে স্বাধীন হয়েছে, আপনি কেন বলেন পশ্চিমবঙ্গ বেরিয়ে আসো? বলেন পশ্চিমবঙ্গ বেরিয়ে আসো তোমরা, সেখানে সেটা হিন্দি, আপনি আসছে আমাদেরকে টানান করার জন্য? এটা হতে পারে না। বাংলাদেশ কোনোদিন এদেশের মানুষ শেখ মুজিবকে জাতির পিতা মনে করে, আমরা মনে করি বিতর্ক হতে পারে আমাদের মধ্যে, জাতির পিতা শেখ মুজিবকে বিতর্ক হবে, ইটস উইদিন আওয়ার্স, বাট পশ্চিম পাকিস্তানের সাথে ইন্ডিয়া ভাগ হয়েছে, আমরা আমাদের বাঙালি মুসলিম হিসাবে অবশ্যই আমরা বাংলাভাষী মুসলমান হিসাবে ইয়ে করেছি, বাট বাংলাভাষী হিন্দু হিসাবে নয়। আমরা একটা ভিন্ন দেশ, বাংলাদেশ পাকিস্তান না হলে কখনোই বাংলাদেশ হইতো না। ইউ টু গো দেয়ার, যদি পাকিস্তান না হয়। ইসলাম সাহেব এই বিবৃতিটা শুনে নেই, বলুন ইসলাম সাহেব। আমার ফার্স্ট ওনার কাছে যে জি ইসলাম সাহেব বলেন। জয়নাল সাহেব, আপনি দীননাথ দত্তের এই অবদানটাকে আপনি এভাবে অবমূল্যায়ন করতে পারেন না জয়নাল সাহেব, কারণ দীননাথ দত্ত যদি সেদিন বাংলা নিয়ে প্রতিবাদ না করতেন তাহলে আমরা তো বাঙালি থাকতাম না, আমরা তো সবাই উর্দুতে কথা বলতাম। আর আমাদের শুনেন আপনি, উনি পার্লামেন্টে বলছে, অন্য লোকের বাইরে বলছে। এখন আমি যদি কথাটা আজকে যা বলছি, আমি পার্লামেন্ট মেম্বার নই, তাই কি আমার কথার মূল্য নেই? অসংখ্য আপনি চেষ্টা করেন, কত লোক বলছে আপনি পড়েন এগুলো? আপনি আমি তখন সৈনিক পত্রিকা পড়েন, পাকিস্তান আমলে সৈনিক পত্রিকা, সম্পাদক হচ্ছেন অধ্যাপক আব্দুল গফুর, এখন জীবিত আছে, প্রায় বয়স 100 বছর বেশি। তারপরে এটা শুরু করে ইসতামুদ্দিন মজলিস, আপনি শুনে রাখেন, একটা কথা শুনি নাচেন না। আপনি আবুল কাসেম, বাংলা কলেজের প্রতিষ্ঠাতা, ঢাকাতে বাংলা কলেজ আছে, এই আবুল কাসেম সাহেব, অধ্যক্ষ আবুল কাসেম, উনি বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে। আপনি বলেন যে কি করেন, আপনি জানেন না এগুলা?
পাকিস্তান গেছে সেটা ভিন্ন কথা, এটা আমি আলাপ হবে আপনার সাথে অন্য কথা, আমি সে ক্যাম্পে হত সমর্থন করবো, এটা আমি আপনার সাথে পরাপ্রসঙ্গ, কিন্তু আপনাকে বলতে হবে। এখানে দত্তকে আমি বলতে পারি না, অধ্যাপক আব্দুল গফুর জীবিত, তার বাড়ি সেই ফরিদপুরে, তার বাড়ি ফরিদপুরে। জয়নাল সাহেব আপনি আজকে কেন আবুল কাসেমের কথা বলতেছেন? আমি ধীরেন্দ্র দত্তের কথা আজকে 14 বছর যাবত বলে যাচ্ছি, আর আজকে আপনি আবুল কাসেমের কথা এতদিন বলেননি কেন? আপনার বহু তাকে বই লেখা, এইসব বই লেখা হয়েছে, আপনার বহু তাকে মনসুখ হয়েছে, শরীফতিয়া হয়েছে, ফমকারি ক্যালকাটা, নট ইন ঢাকা, ইট ওয়াজ ইন ক্যালকাটা। আপনি কথা বুঝতে হবে, পাকিস্তান কেন বাঙালিদের কেন তার কথা বলছে না? কে কার কথা? অবহেলিত তা না হলে সে বাংলা ভাষার জন্য যে অবদান রেখে গেছে পার্লামেন্টে, উনি বলার আগে বহু লোক বলছে, আপনি তো জানেন না বলে মনে হয় আপনার কাছে। আপনি বলছে বলে আমি বলছি হবে না, হবে না, আপনার তথ্য নিয়ে কথা বলতে হবে। আপনি দেখেন যে আমি যে কথা বলছি, তোমাদের মজলিস, সৈনিক পত্রিকা, তারপরে আবুল কাসেম, অধ্যাপক আব্দুল গফুর সহকারে যারা আছে আপনি তাদেরকে দেখেন, এবং আমি শেষ করি, ভাষা যে কমিটি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে মোহাম্মদ তোহার নেতৃত্বে, আপনি হেড নাম আছেন গেলেন সেখানে, তার কথা কেউ করতো, আপনি প্রথম ব্যক্তি বলেন হেড, আমরা কত আশ্চর্য গেছি, কোন ইতিহাসে তার নাম বলা হয়নি, হিন্দুদের ইতিহাস দেখে না, আমাকে আবার দিলেন পশ্চিম। আপনি আমি আটটা কথা বলি, আপনি আমেরিকান এম্বাসি যেটা ছিল, কনসুলেট ভবন যেটা ছিল, সে ভবনে প্রতিদিনের ভাষা আন্দোলনের সময়ে কোন দিন কখন কি হয়েছে প্রচুর রেকর্ড আছে, সেটা তারা এটা ডিক্লাসিফাইড করে 60 বছর পরে এটা অবমুক্ত করেছে। আর কেউ দেখেন যে ওখানে এই দত্তের নামে কি লেখা আছে, কারা করেছে, কারা বায়াস হয়েছে, কাদেরকে ইন্ডিয়া টাকা দিয়েছে, হিন্দুরা কিভাবে ইস্ট পাকিস্তান ঢুকছে, সব লেখা আছে ভাষা আন্দোলনের জন্য। আমাদেরকে এখন আমরা এখন বোকা নই, আমরা লেখাপড়া করেছি, আমাদের কেউ এক কথা বলে দিলে আমরা বিশ্বাস করবো। আর দ্বিতীয়ত, শেখ মুজিবুর রহমান নিয়ে আমাদের অনেকে বিতর্ক থাকতে পারে, আমরা সেটা ভিন্ন কথা, কেউ জাতির পিতা হিসাবে আপনি কৃষি ভিত্তিতে একজন লোককে বলবেন জাতির পিতা, কি কোন অবদানে যে লোক কি একটা কথা বলছে এই জন্য জাতির পিতা হয়ে গেছে, অদ্ভুত তো। আর তাহলে পশ্চিমবঙ্গে কি হয়েছে? তার প্রতিবাদের কারণেই তো আমরা বাঙালি, তার প্রতিবাদের কারণেই আমরা বাংলায় কথা বলছি, তার প্রতিবাদের কারণেই বাংলা ভাষা আন্দোলন গড়ে উঠেছে, 21শে ফেব্রুয়ারি হয়েছে। যেমন আমরা বাঙালি বলে দীবেন্দ্রনাথ দত্তের কথা বলছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি একটু ডিটেইলসে বলুন ওনার ব্যাপারে, আমরা একটু শুনি। মতিউর রহমান সাহেব, দীবেন্দ্রনাথ দত্ত তখনকার একজন বিধায়ক, পাকিস্তান গণপরিষদে, যখন পাকিস্তানের প্রথম গণপরিষদ 47 সালের 14 ফেব্রুয়ারি 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হলো, 48 সালে, তার মানে 6-7 মাস পরেই পাকিস্তানের প্রথম গণপরিষদ বসে করাচিতে, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত একজন বিধায়ক হিসাবে উনিও আমন্ত্রিত, আরো অনেক বাঙালি সেখানে ছিলেন। কিন্তু পাকিস্তান থেকে যখন প্রস্তাব তোলা হলো, খুব সম্ভবত লিয়াকত আলী সাহেবই প্রস্তাবটা তুলেছিলেন, উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন একমাত্র ধীরেন্দ্রনাথ দত্তই প্রতিবাদ করে বলছিলেন যে পাকিস্তানের মেজরিটি লোক বাংলায় কথা বলে, যদি রাষ্ট্রভাষা হতে হয় তাহলে বাংলা হবে, আর তা না হইলে বাংলা এবং ইংরেজি পূর্ব পাকিস্তানের ভাষা থাকবে, নট উর্দু। সেদিন যদি ধীরেন্দ্রনাথ প্রতিবাদ না করতেন তাহলে তো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হয়ে যেত, তো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হয়ে গেলে আমরা উর্দুতে কথা বলতে হতো, উর্দুতে লেখাপড়া করতে হতো, উর্দুতে পত্র পত্রিকা পড়তে হতো, তাহলে আমরা বাঙালি আর ওই উর্দু ভাষীদের মধ্যে আর কোনো
পার্থক্য থাকতো না। এই বৈষম্য, যে বৈষম্যটা তো পাকিস্তানিরা করেছে, আমরা বাঙালি বলে বৈষম্য শিকার হয়েছি, সেই বৈষম্যের শিকারের কারণেই মেজর জিয়া 1971 সালের 26 অথবা 27 মার্চ গর্জে উঠে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নিজেকে বাংলাদেশের প্রেসিডেন্ট দাবি করে মুক্তিযুদ্ধের আহ্বান করে, যার কারণে আজকে ওদিন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপরে নেতৃত্ব দিয়েছে তাজউদ্দিন আহমেদ, তারপরে সর্বাধিক নায়ক হিসাবে অধিষ্ঠিত হয়েছেন জেনারেল ওসমানী, সেটা ভিন্ন কথা, কিন্তু মুক্তিযুদ্ধের সূত্রপাত মেজর জিয়াকে দিয়েই শুরু হয়েছে। যেহেতু মেজর জিয়া পাকিস্তানিদের সাথে বৈষম্যের শিকার হয়েছিল, উর্দু ভাষীদের সাথে বৈষম্যের শিকার হয়েছিল, শেখ মুজিবুর রহমান বৈষম্যের কথা মঞ্চে গলাবাজি করে আমাদেরকে উত্তেজিত করেছিল, কিন্তু পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য তো একটা শব্দ উচ্চারণ করেনি। যদি সে এটাই চাইতো, তাহলে 1971 সালের যে 7 মার্চে উনি যেই এই কি বলে সরদি উদ্যানে যে ভাষণটা দিয়েছিলেন, যেই ভাষণটা দিয়েছিলেন, হ্যাঁ, এই ভাষণটা কি ছিল? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, কিসের আন্দোলন, কিসের সংগ্রাম? কি আমরা তো মাওলানা ভাসানীর নেতৃত্বে 69 আন্দোলন সংগ্রাম করে শেখ মুজিবের দাব, শেখ মুজিবকে আমরা আগরতলা মিথ্যা মামলা থেকে, শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্রের সাথে মোটেও সম্পৃক্ত ছিল না, পাকিস্তানিরা তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তাকে আসামি করেছে, সেই মামলা থেকে আমরা তাকে মুক্ত করেছি, শেখ মুজিবের দাবি অনুযায়ী আমরা নির্বাচন পেয়েছি, সেই নির্বাচনে আমরা শেখ মুজিবকে পাকিস্তানের মেজরিটি লিডার করেছি, পাকিস্তানের সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে, কিন্তু পাকিস্তানিরা শেখ মুজিবকে দেবে না, এটা শেখ মুজিব খুব ভালোভাবে জানতেন। কিন্তু আমরা জানার পরে আমরা স্থির থাকতে পারিনি, আমরা যখন পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য হইচই শুরু করলাম, তখন শেখ মুজিবুর রহমান আমাদেরকে ঠান্ডা করার জন্য, আমাদের এই স্বাধীনতা আন্দোলনকে ব্যাহত করার জন্য উনি এই ভণ্ডামিটা করেছিলেন। আন্দোলন বা সংগ্রাম করার আমাদের কিছুই ছিল না, আমরা এগুলি সব পার করে আসছি, এখন শুধু শেখ মুজিবকে পাকিস্তানের প্রেসিডেন্ট অথবা পূর্ব পাকিস্তান আলাদা স্বাধীন বাংলা উনি কোনোটাই আমাদেরকে দিতে পারলেন না, সেটা দিয়েছেন মেজর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধারা, শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ভারতকে তৃতীয় বিশ্বযুদ্ধের মোকাবেলা করে, আজকে হাসিনা চীনের সাথে এত বন্ধুত্ব, সেই দিন চীন কি করেছিল আমাদের বিরুদ্ধে? পাকিস্তানের সাথে থেকে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেনি চীন? আজকে হাসিনার বন্ধু হয়ে গেল চীন? আচ্ছা, কি আমি কথা বলবো? বলেন না, আপনার কথা, আপনার কথা হচ্ছে একটা, আপনি একটা, এটা কোন তত্ত্ববহুল, আমি কথা হচ্ছে শেখ মুজিব বঙ্গবন্ধু কিনা বা কে বঙ্গবন্ধু বা জাতির পিতা, কথাই সেটা হয়েছে, ওটা পরে আপনি এসব কথা বললে হবে না ভাই, আপনি কোন ইতিহাসের তত্ত্ব নাই, আপনি আমাদের বিপদ করতেছেন, এবং আপনি কি করতেছেন আমাকে বলতেছেন কি, আপনার মূল লক্ষ্য হচ্ছে কি বাংলাদেশকে ইন্ডিয়াতে ঢুকাই দেওয়া, আপনি আগে যেটা বলতেছেন আর কিছুই না, আমি বই দেখাবো ইন্ডিয়ান লেখা, আমি শেষ করি আপনি শুনেন, দুনিয়ার যা কিছু ঘটে আমেরিকা সবকিছু ফলো করে, ডেইলি কোন মিনিটে কি হয়েছে সবকিছু আমেরিকার এমবেসি এগুলো নোট করে, এগুলো প্রতিদিন কয়েকশো বার তারা এগুলো পাঠায় এখন স্টিল টুডে, এবং সিন্স মানে যখন থেকে আমেরিকা আসে তখন থেকে, মনে করেন এখন থেকে 100 বছর আগ থেকে এটা করে, আমাদের কেন আপনি আমার কিছু বলবো না, শুনে আমাদের শুনেন, পশ্চিম বাংলার একজন এই বইটা আমার কাছে ছিল, বইটার ভিতরে আমি খুঁজতে বের করতে হবে, হিন্দু হি ওয়াজ এ পলিটিক্যাল মানে সেক্রেটারি ছিল ইস্ট পাকিস্তান কি আছে না ডিপুটি আছে না আছে না ডিপুটি কনসুলেট বলে কনসুলেট বলা হয়, তখন ছিল করাচি আর ঢাকায় ছিল একটা ছোট কনসুলেট ভবন ছিল এখানে ইন্ডিয়ার, সেখানের একজন ডিপ্লোমাট ইন্ডিয়া বাঙালি ডিপ্লোমেট, সে একটা বই লিখেছে রিসেন্টলি, বইটা আমি কিনেছি, এটা তার নামটা অনেক কঠিন নাম, সে এখন হতে আমেরিকা আছে অথবা লন্ডন আছে, জীবিত আছে এখনো, বইটা আমার কাছে আছে, আমি দেখাইছি কোন একদম প্রোগ্রামে আপনাকে দেখাইছি আমি বইটা, সো সেই বইটার লেখক বলছে যে 1960 সনে একদিন তার ভাষা ছিল
ইত্তেফাকের বর্তমান যে অফিস ছিল যেখানে, সে অফিসের পিছনে ওনার বাসা। 60 সনে একদিন তারপর তো মানিক মিয়ার যে একজন লোক গেছে তার বাসাতে গেছে যে আপনাকে আমাদের মানিক মিয়া সাহেব আপনাকে একটু যাইতে বলছে আমার অফিসে। উনি একদিন দুই দিন পরে গেছে, যার পরে যাই দেখে কি ওনার শেখ মুজিবুর রহমান একজন যুবক লোক বসে আছে সেখানে, ইয়াং লোক বসে আছে। তো উনি বলে আমি এই এই লোকের নামটা আমার পরিচয় নাই, তার সাথে তার ছবি আমি দেখেছি, কোন রাজনীতি করেছে, রাজনীতির সাথে জড়িত সে। আমি এটা ওনার ভাষ্য। এরপরে কি করলো, ওইখানে পরিচয়ের পরে শেখ মুজিবুর রহমান ওনাকে একটা চিঠি দিয়েছে মানিক মিয়ার মাধ্যমে, এবং সামনে দিছে এই জন্য যে এই চিঠিটা দিতে হবে কার কাছে, জওহরলাল নেহরুর কাছে। চিঠি ভাষ্যটা হলো এরকম যে উনি জওহরলাল নেহরুর মাধ্যমে সহযোগিতা চেয়েছেন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য, এই মূল বক্তব্য এটা। এটা তারপরে এ বলছে তুমি এটা পাঠাইবা দিল্লি, উনি এটা নিছে, নিয়ে এটা উনি দিল্লি পাঠাইছে, অনেক লম্বা কাহিনী আছে এখানে। পাঠানোর পরে দিল্লি থেকে বলা হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে চীনের সাথে সম্পর্ক খারাপ, বিশ্ব আমাদের সাথে আমেরিকার সম্পর্ক তত ভালো নয়, এই মুহূর্তে আমরা পাকিস্তানকে ভাগ করার চিন্তা করতে পারি না, তবে ওনাকে একটা খবর একটা আশ্বাস দিও আমরা হয়তো ফিউচারে চিন্তা করব। সেই অনুযায়ী যখন বাংলাদেশের লোকের কিছু অংশ এরকম একটা লোক আওয়ামী লীগ করে, আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ করে যে পাকিস্তান আন্দোলন করেছে, যখন সেই চেঞ্জ হচ্ছে তখনই এই আরম্ভ হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোনটা, আমাদের এই সিরাজুল খানের নেতৃত্বে নিউক্লিয়াস, এইখান থেকে আরম্ভ হয়েছে। এবং শেখ মুজিবুর রহমানকে তার শিক্ষা আন্দোলন হয়েছে, এই শিক্ষা আন্দোলনে আমি জড়িত ছিলাম। ভাই মুসলাম ভাই, আমি আপনার বলি, আপনি ইতিহাস যখন বলেন, আমার তো আপনার সাথে যুদ্ধ করা মানুষ, হয়তো আপনি আমার আব্বা থেকে আপনার আমার বয়সে বড় আমি জানি না, বাট আমি 67 ম্যাট্রিক পাস করেছি। কবে? 67-এ আমি আপনার আগে করেছেন। তো আপনি আমাকে ইতিহাস শেখানোর দরকার না, আমি আপনি ইতিহাস শিখাতে চাই না। আমি যেহেতু আমরা দুজন সমসাময়িক, আপনি এক বছর বড় বা ছোট যা কিছু হবে আমার কথা মিশা নেই, আপনি বই ফাটনের কথা বলেন। এখানে জিয়াউর রহমান যেরকম আমরা আমি করি, উনি এটা ঘোষণা করেছে, এরপর শেখ মুজিবুর রহমান যে ঘোষণা করছে এটা ঘোষণা হয় নাই। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম এটা ঘোষণা নয়, যদি ঘোষণা হতো তাহলে উনি এই 7 মার্চ থেকে 23 মার্চ বা 25 তারিখ পর্যন্ত, 23 তারিখ পর্যন্ত উনি আলোচনা করতে পারেন না, পরের দিনই পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বাধীন বাংলাদেশ হয়ে যাবে, কিন্তু হয়নি। উনি কন্টিনিউ করেছেন, উনি পাকিস্তান গিয়েছেন, পাকিস্তান ফিরে এসেছেন, সেটা আমরা অস্বীকার করতে চাই না। কিন্তু যেটা মূল ব্যক্তি প্রশ্ন, যেটা আপনি এখানে মানে প্রচার করেন যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নয়, উনি জাতির জনকও নয়। শেখ মুজিবুর জাতির জনক না যদি স্বীকার না করেন সেটা ডিবেটেবল, ডিবেটে কিছু নাই। শেখ মুজিবকে আমরা মেনে নিয়েছি, আমরা তাকে মেনে নিয়েছি, এবং আমাদের শহীদ জিয়াউর রহমান মেনে নিয়েছেন। উনি কোনো তার একটা জীবনে একটা কথা জিয়াউর রহমান সাহেব কোনো দিন বলেননি শেখ মুজিবের বিরুদ্ধে। সুতরাং যখন জিয়াউর রহমান মেনে নিয়েছে ঘোষক অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের স্বাধীনতা ঘোষক যিনি মেনে নিয়েছেন, আমরাও মেনে নিলাম, ঠিক আছে। আমরা সর্বস্থানে বিশ্বাস করি জিয়াউর রহমান ঘোষণা করেছেন মেনে নিতে হবে, সে বঙ্গবন্ধু শেখ মুজিব মানে দেশের দাস এই ঘোষণা যে পরিস্থিতি পরিবেশ যেই পরিবেশ তৈরি করেছেন শেখ মুজিব বঙ্গবন্ধু, সে পরিবেশ না হলে জিয়াউর রহমান ঘোষণা করতে পারতেন না। যদি পাকিস্তান না হইতো তাহলে আপনার ওই ধীরেন্দ্র দত্ত বলতে পারতেন না বাংলাদেশের পাকিস্তানের নতুন রাষ্ট্র হচ্ছে বাংলা। পরিবেশ তো তৈরি করছে কারা, পাকিস্তানে পারতেন না, তারা মেনে নিয়েছে হিন্দিকে, আর তাদের হয়ে আপনি এখানে আমার সূত্র করতে করতে বলেন যে উনি এটা করছে এই জন্য রাখবে, তাদের আগে যারা করছে তারা কোথায় গেল? সেই আবুল কাসেম, অধ্যাপক আব্দুল গফুর শেখ, আরো অনেকে তো এটা আন্দোলন করেছে। আপনি বলছেন যে শেখ মুজিবুর রহমান এই পাকিস্তান স্বাধীন সত্য নয়, আপনি কোশিশের ভিত্তিতে পার্লামেন্টে দাঁড়াতে পারবেই বলছে এই যুদ্ধ এমনি হয় নাই, বঙ্গবন্ধু শেখ মুজিব আক্রান্ত গিয়েছেন। আর আপনি বলেন যে আপনি বলছেন আপনার কথা যে শেখ মুজিব কি আক্রান্ত সন্ততা মিথ্যা, আমরা মিথ্যা বলছি, আমরা বলছি আমরা বলার শেখানো হয়েছে মিথ্যা বলার জন্য, সত্য
শেখ মুজিবুর রহমানের একটা বই, আগরতলা থেকে লেখা বই, আগরতলা সাবেক মুখ্যমন্ত্রী লেখা বই আমার কাছে আছে, যেখানে কেমনে গিয়েছে কোথায় ধরা পড়ছে, ওনাকে বিডিআর ধরেছে, ধরে ওনাকে নিয়ে গেছে কোথাকে আগরতলাতে রাজধানী, যেখানে ওখানে উদয়পুর ছিল রাজধানী, তখন নিয়ে গেছে। তো সেইখানে নেয়ার পরে কি হয়েছে, তারপরে ওকে বলছে মানে দিল্লি পাঠানোর জন্য, দিল্লি ওকে অ্যাকসেপ্ট করে নাই, উনি আবার ফিরিয়ে আসছে। পাক ইন্ডিয়া খুবই কেয়ারফুলি এই কাজটা করেছে। আমরা এবার ইসলাম সাহেবের কাছ থেকে ধীরেন্দ্রনাথ দত্তের আরো কিছু অবদানের কথা শুনি, যে আসলে এই দাবিটি করছেন। জি ইসলাম সাহেব, আমি এখন জয়নাল সাহেবের কথার পরিপ্রেক্ষিতে আমি আগরতলা ষড়যন্ত্রের উপর একটু কথা বলবো। আগরতলা ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন নেভেল কমান্ডার মোয়াজ্জেম হোসেন, সিএসপি রুহুল কুদ্দুস এবং আরো কিছু লোকজন মিলে এই ষড়যন্ত্রটা করেছিলেন। 1966 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান চট্টগ্রামে একটা জেটি উদ্বোধন করতে আসবেন, সেখানে তাকে ঠেক দিয়া পূর্ব পাকিস্তানকে আলাদা স্বাধীন ঘোষণা করে তাকে প্লেনে তুলে দেবেন, এই ছিল তাদের পরিকল্পনাটা। যদি তারা ধরা পড়ে যায় তাহলে তাদেরকে কিভাবে রক্ষা পেতে হবে, তার জন্য তারা এই প্রস্তাবটা শেখ মুজিবকে দিয়েছিলেন যে ভারতের সাথে যোগাযোগ করে যেন শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। আচ্ছা, এই হলো একটা ঘটনা। আর আগরতলা ষড়যন্ত্রের সাথে যে শেখ মুজিবের কোনো সম্পৃক্ততা ছিল না, আপনারা কি আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আপনার আবুল মনসুর আহমদের নাম তো নিশ্চয়ই শুনেছেন, তার একটা বই আছে আমার আমার দেখা রাজনীতির 50 বছর, এটা কি পড়েছেন জোনাল সাহেব? ওই বইটার 479 পেজে খুব সম্ভবত আগরতলা ষড়যন্ত্র নামে একটা চ্যাপ্টার আছে আগরতলা ষড়যন্ত্রের উপরে, সেখানে উল্লেখ আছে শেখ মুজিবের কোন সম্পৃক্ততা আগরতলা ষড়যন্ত্রের সাথে ছিল না। পাকিস্তানিরা তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তাকে আগরতলা ষড়যন্ত্রে আসামি করে এক নম্বরে এনেছে, এবং এটাই নাকি পাকিস্তানের সবচেয়ে বড় ভুল ছিল। এটা হলো আওয়ামী লীগের নেতা আবুল মনসুর আহমদের লেখা বই আমার দেখা রাজনীতির 50 বছর। আমি আমি বলি, আপনি মনে করেন আবুল মনসুর সাহেব যেটা বলছে, আপনি আমাদের পার্লামেন্টে দাঁড়িয়া অন্তত এমন কোন লোক নাই যেটা শুনে নাই, তো ভাই ভাই আমরা সব বাদ দিলাম। আর আমি আপনার যে কথাটা বলছি যে লোকটা বইটা তো আমার কাছে ছিল, আমি নামটা এখন কোথায় লেখা আছে এটা বলছি, আমি নামটা আছে, আমি কিন্তু বাইক নিয়ে বইটা দেখাবো, এই বইটা এই আর কিছু না, যেখানে মানিক মিয়ার বক্তব্য, যে মানিক মিয়া নিজের বক্তব্য তে সাক্ষ্য তার, এবং তার ছবি টবি দিয়া এই করেছে এবং চিঠি দিয়েছে, চিঠি ইন্ডিয়া এই বলছে, ওই চিঠির সাথে যে তাকে অপেক্ষা করতে বলো, এবং ওই কারণে শাসনে যে মানে চিঠি দিয়েছে শেখ মুজিবুর রহমান, সেই চিঠি আলোকে আস্তে আস্তে আমাদের দেশে ছাত্রলীগের মাধ্যমে আপনার ইয়া গণ এই কী গণ হয়েছে, পৃথক আন্দোলন শুরু হয়েছে, শিক্ষা আন্দোলন আস্তে আস্তে সজপা আন্দোলন হয়েছে। আর আপনি যে মোয়াজ্জেম সাহেব যেটা বলছেন, আপনি যেটা বলছেন কত, এটা হচ্ছে এদের নিজের কাজ, কিন্তু শেখ মুজিব আগরতলা যায় নাই, তাকে এরেস্ট করা হয় নাই, তাই সে চিঠি রাখে নাই, এই কথা তো আমার কথা না, এটা আমি পড়েছি, অত আপনি সেই বইটা পড়েন না, আপনি যেমন বই পড়েছেন আমি বই পড়েছি, এখন আমেরিকান এমবেসি পর্যন্ত এটা লিখে দিয়েছে এগুলো, আপনি এগুলা বলছেন, আমার হচ্ছে আমার মূল বক্তব্য হচ্ছে আমেরিকান এমবেসির যে নোট, তারা যে জল পাঠায় ডেইলি, যেগুলো পাঠায় দেশে হ্যাপেনিং কি ঘটে সেগুলো পাঠায়, আপনি সেগুলো দেখেন। আবুল মনসুর সাহেব হি ওয়াজ এ জার্নালিস্ট, হি ওয়াজ এ অরেটর, হি ওয়াজ এ পলিটিশিয়ান, হি ওয়াজ এ মিনিস্টার, তার অনেক ইয়ে আছে, অনেক প্রতিভা ছিল ওনার আনডাউটেডলি। এই 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 আমার দেখে রাজ্যে 50 বছর পড়ে আমার মুখস্থ আছে অনেকগুলো কথা, সেখানকার প্রথম কথাই মুখস্থ আছে কিভাবে এই হিন্দুরা আসে তার বাড়ি থেকে মাছ তুলে নিয়ে যেত, 80 মাস ধরে নিয়ে যেত, এই অনেক কথা হয়েছে এবং এটা সে প্রসেস করছে, এগুলো আপনি বলেন নাই, হিন্দুরা অত্যাচার তো বলবেন না, হিন্দুরা আপনার কাছে সোনা সোহাগা। আর আজকে আপনি এমন একটা ইস্যু চলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার জাতির পিতা না হয়, আমাদের সবার অবদান ম্লান হয়ে গেল, আপনি সে একদিন বলছে তাও কখন, পিপলস সেন্টিমেন্ট যখন আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাকে নিয়ে, তখন সে একটা স্টেজে আসি বলছে, এটা হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট গাই, মাঠে ঘাটে আন্দোলন হয়েছে, এটার জন্য আপনি খবর রাখেন না, আপনি সব বইপত্র পড়েন, ঢাকা শহরে আন্দোলন হয়েছে, হি ইজ দ্য ফার্স্ট গাই, ইয়েস ঠিক আছে আমি মানছি, এটার জন্য কি আমি তাকে জাতি পিতা করে ফেলবো,
আর যে নিজে ইন্ডিয়া ইন্ডিয়াতে যারা হিন্দিকে মাই মেরেছে তাদের আপনারা কেন বলেন না পশ্চিমবাংলার লোকদের এখন বলেন তোরা হিন্দিকে বর্জন করো তো তাইলে কি আপনি সেদিন বাংলা ভাষা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন না আমি কি আমি তো ধর্ম হইনি তখন আমার প্রশ্ন আপনি আর এত লোক এত হিন্দু হিন্দুদের বড় ধারা আছে বাংলাদেশে এখন 90% মধ্যে তারা আওয়ামী লীগ করে এবং অনেক আছে হিন্দুদের দালালি করে ইন্ডিয়া দালালি করে রয়্যাল লোকেরা আমার একটা বিনয় একটা প্রশ্ন করি যে আপনি যেভাবে একটা জাতির পিতা সবকিছু কিছু বললে যেখানে জেল পানদণ্ড হবে জীবন ফাঁসি দেওয়া হবে তাকে শাসনতন্ত্র লেখা হাসিদার শাসনতন্ত্র লেখা আছে এটা সেইখানে আপনি অবলীলাক্রমে আপনার গ্রামের নাম আপনাকে কিছু বলে আমার আমার একটা মাদ্রাসা দিয়েছি আমাদের খবর নেই আমি কেন মাদ্রাসা দিয়েছি এখানে পয়সা দেয় কি আমি প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাই না এখন আপনাকে তো কিছু বলে না আপনার আপনার আমার ভাই বোনদেরকে খবর নেই এই এই লোক কি তুমি দেশে আসে না কেন আসছেন কোনো সময়ে আমাকে আমাকে এই স্পেশাল ব্রাঞ্চের লোক ডিজিএফ আমাকে সাত দাও দাও দিয়ে তাদের ইয়েতে নিয়ে যায় কোথায় তাদের হেড হেড অফিসে নিয়ে যায় তো ডিজিএফ এর সাথে তো আমি বেরিয়ে আসছি আমার 1909 সনে আমি এই বিটা হত্যাকাণ্ড বইটা লিখছিলাম এই বইটা লেখার কারণ এই যে এই বইটা লেখার কারণে দিস ইজ দ্য বুক এই বইটা কেন লিখেছি এর জন্য আমার কষ্টকর হয় এখনো আপনাদের কাছে কষ্ট করে না আমি এই আমি মুক্তিযোদ্ধা আমার দেশের 57 জন আর্মি সার কর্মরত অফিসার মেরে ফেলছে আমার আমার আমি যুদ্ধ করছি কোনো কিছু নয় আমার মন কাঁদবে না আমার মন কাঁদবে না আমার এত 30 লক্ষ লোক মারা গেছে মনে শেখ মুজিবুর বাদশাহ মতে আমি তো 3 লক্ষ বা 1 লক্ষ সেই দেশকে আমি কিভাবে বলতে পারি সৃজন দত্ত আমার দাসী পিতা হাউ আমি বুঝি না কিসের ভিত্তিতে কি অন্ধবিশ্বাস হোয়াট তো আমি তো ভুয়া হয়ে গেলাম আমার দেশ চলে গেল ঠিক আছে জনাল সাহেব আমরা এখন ইসলাম সাহেবের একটু বিবৃতি শুনি যা ইসলাম সাহেব কি বলতে চাচ্ছেন জনাল সাহেব ইতিহাসে অনেকে একই বিষয়ের উপরে অনেকে অনেক রকম ভাবে লেখে ইতিহাসের পাতায় ইতিহাস থেকে যায় আপনি একটা দেখেন যে দিদানন্দ কেউ বলবে পৃথিবীতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যারা দেশকে জানে ভালোবাসে কোন লোক নেই বাংলাদেশে যে বলবে যে দিদানন্দ আমার জাতির পিতা জেলে গেছি যুদ্ধ করলাম সবকিছু করলাম নাটক লিখলাম আমি তো আওয়ামী লীগ আমাকে ধরতে পারলে এক মারি বাড়িব সোজা কথা মেরে ফেলবে আপনার কিছু করবে না আপনার সম্বন্ধে আওয়ামী লীগের কোন মন্তব্য এত সাংবাদিক এত স্পেশাল ব্রাঞ্চের লোক আসছে এখানে আসা যাওয়া করে কোনদিন আপনাকে কোন লোক প্রশ্ন করছে বেটা তুই কেন এই জমিতে লেখস আপনার কথাই তো বোঝা যাচ্ছে আপনি তাদেরকে লড়াই দিচ্ছেন আমার পেছনে না অবশ্যই আমি লড়াই দিব অবশ্যই আমার দেশের আপনার আমার দায়িত্ব এটা শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করেছে এটা আমাদেরকে আমি যুদ্ধ করতে পেরেছি আমি জেলে গেতে পেরেছি আমি বলি যদি আজকে ইন্ডিয়া স্বাধীন না হইতো যদি পাকিস্তান থাকতো তাহলে এইরকম ঐতিহাসিক বই তৈরি হতো না এই আমি আপনার বলি আই এম ভেরি গ্ল্যাড শেখ মুজিব রহমান দেশ স্বাধীন করার জন্য পরিবেশ তৈরি করেছে এবং শহীদ জিয়া মানে এটা ঘোষণা দেওয়ার সুযোগ পেয়েছে না যে সুযোগ না হইতো না এবার হঠাৎ বলে উনি বলে উনি তো বলতো না ভাই আমার আজকে আমরা স্বাধীন হি গট দিস চান্স ডিউ টু দিস শেখ মুজিবুর রহমান হি মেড দ্য সিচুয়েশন আমি তো স্বীকার করবই করব বঙ্গবন্ধু পরিবেশ তৈরি করাতেই শহীদ জিয়া রহমান সবচাইতে বেশি সাহসী ভূমিকা রেখেছেন 71-এ সব ভুয়া শেখ মুজিবুর রহমান এ দেশের প্রতিষ্ঠাতা এবং ঘোষক হচ্ছে জিয়াউর রহমান সোজা কথায় এই হচ্ছে আসল কথা যার দেশকে ভালোবাসে এরা এটা বলবে যারা এটা বিরোধ করবে তার দেশের শত্রু শেখ মুজিবুর রহমান ভুল করেছে তিনি যুদ্ধের সময় পালিয়ে গেছেন বা পাকিস্তান সারেন্ডার করেছেন বা কিংবা তাকে অ্যারেস্ট করা হয়েছে যা কিছু করা হয়েছে উনি তো পরিবেশ তৈরি করেছে আমাদেরকে আমাদের একতাবদ্ধ করেছেন
আমরা সবাই এক কথা বলেছি, গ্রামে গঞ্জে এক কথা বলেছি, লেখাপড়া বাদ দিয়া আমরা রাস্তা রাস্তা আমি ঘুরেছি, আমি আমার কথা বলবো। ইসলাম সাহেব একটু বলেন, আচ্ছা স্বাধীনতার যুদ্ধে বা স্বাধীনতার ধীরেন্দ্রনাথ দত্তের কি অবদান ছিল যাতে আপনি এখনো তার ফিদা হয়ে আছেন? স্বাধীনতার যুদ্ধে ধীরেন্দ্রনাথ দত্তের কোন অবদান নাও থাকতে পারে, কারণ তখন তার বয়স 90-95 বছর। কিন্তু আমরা যে ভাষার ভিত্তিতে আজকে বাংলাদেশ পেয়েছি, তার সর্বপ্রথম মূল অবদানটাই ধীরেন্দ্রনাথ দত্তের। আমি কেন সেটা অস্বীকার করব? আপনি যদি সত্যি সত্যি আপনার বাংলাদেশের ভাষা আন্দোলনে এবং স্বাধীনতা যুদ্ধে অবদান থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই বঙ্গবন্ধু এবং জাতির জনক হবেন। তার জন্য আপনার আইন করে আপনাকে জাতির পিতা এবং বঙ্গবন্ধু করতে হবে কেন? আমার বাবাকে আমি মারতে আসবেন, আমার বাবা আমার অন্যায় করেছে, আমার বাবা তার জায়গা জমি আমাকে দেয় নাই, আমার গতে রেখে দিয়েছে, সে ঠিক আছে, আমার বাবাকে আপনি মারতে আসবেন, তখন আমি আমার বাবাকে রক্ষা করবো, সোজা কথা, এটা বাস্তবতা। আমি সব মেনে নিচ্ছি আপনার, কিন্তু এটা মানবো না যে শেখ মুজিব এই দেশের প্রতিষ্ঠাতা নয়, শেখ মুজিব কোনো অবদান নাই, এটা স্বীকার করবো না। আমি একজন বাঙালি এবং ধীরেন্দ্রনাথ দত্তের বক্তব্যের উপর ভিত্তি করি আমি বাঙালি ছিলাম, এবং যেই বাংলার কারণে আজকে আমরা পূর্ব পাকিস্তানকে আলাদা করতে পেরেছি। সুতরাং আমার কাছে ধীরেন্দ্রনাথ দত্তই বঙ্গবন্ধু। আর শেখ মুজিবুর রহমানের কথা যদি বলেন, 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিব রহমান সাহেবের যে অবদান এবং ভূমিকা ছিল, তার জন্য তাকে পাক বন্ধু বললে বোধহয় ভুল হবে না। ইসলাম সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাক বন্ধু আখ্যায়িত করেছেন। হ্যাঁ, পাকিস্তানের সাথে আমাদের জয়েন করে ফেলতেন, একবার করেন, একবার কোন আকারে বলেন, ইঙ্গিত বলেননি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম দুজন ঐতিহাসিক ব্যক্তিত্বের আলোচনা। তারা দুজনেই ছিলেন মুক্তিযোদ্ধা, দুজনেই বাংলাদেশের জন্য লড়েছেন এবং তাদের দুজনেরই অবদান রয়েছে। এক একজনের ইচ্ছা এবং এক একজনের আকাঙ্ক্ষা থেকেই এই বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে নেতৃত্বের কোনো বিভেদ নাই, একজন আরেকজনকে কোনো রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত নয়, তবে তারা বাংলাদেশের আদর্শিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। জনাব ইসলাম সাহেব বাংলাদেশে জাতির পিতা এবং বঙ্গবন্ধু হিসেবে ধীরেন্দ্রনাথ দত্ত সাহেবকে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় আজ 14 বছর পর্যন্ত নিউ ইয়র্কে প্রতিটা পত্রিকা প্রতিটা জায়গায় তিনি আন্দোলন চালিয়ে থাকেন, এবং এটাকে খণ্ডন করার জন্য আমাদের সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক জনাব জয়নাল আবেদিন সাহেব ব্যাপকভাবে দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমরা চাই সুস্থ এবং সঠিক ইতিহাস জানতে, কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমরা সঠিক পথেই চলতে চাই। বাংলাদেশকে কারো কাছে আমরা ইজারা দিতে চাই না, যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা, সেই বাংলাদেশে স্বাধীনভাবে আমরা বেঁচে থাকতে চাই। যদিও বাংলাদেশের গণতন্ত্র এখন নেই বললেই চলে, তারপরও দেশটাকে নিয়ে আমাদের সকলেরই স্বপ্ন রয়েছে, আর এই স্বপ্নের মধ্যেই আমাদের বেঁচে থাকা এবং স্বপ্নকেই আমরা আরো বেশি স্বপ্ন দেখার মধ্যেই আমাদের সফলতা। প্রিয় দেশবাসী, আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা করব আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। PBC24.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।